আবাসিক হলের 10 তলা থেকে লাফ দিয়ে মারা যাওয়া শিক্ষার্থী মারিয়া রহমানের মৃত্যু নিয়ে উত্তাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে দফায় দফায় মিছিল মিটিং করেছেন শিক্ষকৃবি শিক্ষার্থীরা। পাশাপাশি পরীক্ষা পদ্ধতির পরিবর্তন, শিক্ষার্থী বান্ধব পড়ালেখার পরিবেশ তৈরি করা সহ বেশ কয়েক দফা দাবি জানান তারা। শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে একত্রিত হন। এ সময় তারা মারিয়ার মৃত্যুর জন্য একাডেমিক চাপ, পরীক্ষা পদ্ধতি এবং কয়েকজন শিক্ষকের অমানবিক আচরণকে দায়ী করেন। একই সঙ্গে তারা মারিয়ার মৃত্যুর যথার্থ কারণ উদ্ঘাটন, যথাযথ চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে কিনা তা উদ্ঘাটনের দাবি জানান। দাবি না মানা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধেরও দাবি তোলেন তারা।